আজ একটা খুব সুন্দর নতুন ধরনের কেকের ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর বাড়িতে অবশ্যই রকম ধরনের একটা কেক বানিয়েও হাজব্যান্ডের জন্মদিনে দেখো এখানে কিন্তু আমি কেকটা কিভাবে বানাচ্ছি খুবই নাজিয়ালের মধ্যে পড়ছি ফন্ডেন্ট নিয়ে কাজ করতে গিয়ে ফন্ডেন্ট আমি এমনিতেই ভীষণভাবে কায়ম করে নিতে পারি কিন্তু আজকে পারছিলাম না তো কিভাবে আমি করেছি সম্পূর্ণটাই ভিডিওর মধ্যে দেখিয়েছি এটা একটা হাফ পাউন্ডের কেকের অর্ডার ছিল একজন বোন আমাকে এই কেকটার অর্ডার দিয়েছিলেন উনি হঠাৎ করেই আমাকে ফোন করে বললেন যে ওনার হাজব্যান্ডের জন্মদিন আছে আমাকে একটা হাফ পাউন্ডের কেক বানিয়ে দিতে হবে আমি বললাম অনেকটা রাত্রি আমাকে বোন ফোন করেছিল ওই সাড়ে নটা বা দশটার দিকে বললাম বোন তুমি তো সারাদিন বললে না এর আর দুদিন আগে আমাকে বলে রেখেছিল যে আমি একটা কেকের অর্ডার দেব তো আমি বলেছিলাম যেদিন নেবে তার আগের দিন আমাকে ইনফর্ম করবে তো ও রাত্রি দশটার সময় আমাকে ইনফর্ম করছে আমি আর কি করি আর কেকটা নেবে সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তো আমাকে আর কিছু করার ছিল না রাত্রি জেগেই কেকটা বানাতে হচ্ছিল আর সামান্য একটু ফন্ডেন্টের কাজ ছিল কিন্তু ফন্ডেন্টটা আমি সেট করতেই পারছিলাম না ওয়েদারটা এতটাই খারাপ ছিল ভীষণ গরম প্লাস বৃষ্টি এতটা খারাপ ওয়েদারের জন্য আমি ফর্নেন্টটা করতে পারছিলাম না ভালো করে দেখো আমি ভিডিওর মধ্যে সমস্ত কিছু আলোচনা করেছি দেখিয়েও দিয়েছি তোমাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ারও করবো কীভাবে আমি ফন্ডেন্ট বার্থডে কী করলাম কেকটার সাথে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো আর আমি কী কী বলছি সেটা একটু মন দিয়ে শুনে নাও দেখো এখানে কথা বলতে বলতে আমি ব্যাটারটা রেডি করে ফেলেছি এটা একটা একটা ডিম দিয়ে বানানো হাফ পাউন্ডের কেক ফাইভ ইঞ্চির মোল্ড আগে থেকে আমি বাটার পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম তার মধ্যে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি খুব ভালোভাবে বেক হয়ে চলে এসেছে আমার কেকটা এরপর আমি মোল্ড আউট করে নেব ভালোভাবে আমি মোল্ড আউট করে লেয়ার কাট করে তোমাদের দেখিয়ে দেব কত নরম স্পঞ্জে একটা কেক রেডি হয়েছে আমার এই রেসিপি ফলো করে যদি তোমরা কেক বানাও বাড়িতে বসে অনাসেই পারফেক্টভাবে একটা বিজনেস করতে পারবে এমনকি নিজেদের বাড়ির ছোটো সদস্যদের জন্য বা প্রিয়জনদের জন্য কেক বানাতে পারবে আর বিজনেস করতে গেলে অবশ্যই এই রেসিপি যদি ফলো করো কাস্টমার তোমার রিপিটেড হবে আমি বারবার একই কথা বলে থাকি কারণ সবসময় যদি তোমরা ভালোভাবে কোনো কাজটা করতে চাও বা করো তো অবশ্যই সফলতা আসবে দেখো ধীরে ধীরে এখানে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি আর বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম দিয়ে দিলাম ক্রিম দিয়ে প্রথম লেয়ারটা বসিয়ে দিয়েছি এখানে যে সুগার সিরাপটা ব্যবহার করছি তার মধ্যে আমি টু টেবিল স্পুন ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিয়েছি বোন আমার উপরে ছেড়ে দিয়েছিল যে কোনো ফ্লেভারের একটা কেক বানিয়ে দিতে কারণ এই ধরনের হাফ পাউন্ডের কেকগুলো আমি দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকা নেই আগেও তোমাদের সাথে আমি এই কথাটা শেয়ার করেছি তাই টাকার বিষয়ে কোনো রেস্ট্রিকশান ছিল না যে চকলেট কেক নিলে এত টাকা বা পাইনাপেল বা রেড ভুলভেল নিলে এত টাকা তো বোন তাই আমার উপরে ছেড়ে দিয়েছিল যে দিদি যে ফ্লেভারটা খেতে ভালো হবে তুমি সেটাই করে দিও আমার মনে হচ্ছিল ম্যাঙ্গো কেকটাই বানিয়ে দিই কারণ ম্যাঙ্গো কেকটার ফ্লেভার এত সুন্দর হয় আর ক্রাশটাও এত সুন্দর লাগে এই স্পঞ্জের সাথে যেটা বলবারই নয় ধীরে ধীরে দেখো আমি কত সুন্দরভাবে এখানে একেবারে ক্রাম কোটিং করে নিয়ে চলে যাচ্ছি খুব ভালোভাবে ক্রাম কোটিং করে নিতে হবে এরপর দ্বিতীয় লেয়ারটাও করে নিয়েছি এরপর শেষ যে স্পঞ্জটা বাকি আছে লেয়ার সেটাও বসিয়ে দেব একই রকমভাবে আমি ক্রাশ দিয়ে দিলাম আর ক্রাশটা ভালোভাবে প্যালেন নাইট দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছি এর কোন দিকটা বসাবো দেখছিলাম সামনের দিকটাই বসিয়ে দিয়েছি আর যে অংশটা উপরের অংশ ছিল সেটা মিডিলের দিকে করে দিয়েছি এরপর আবারও সেভ করে নিলাম সুগার সিরাপ দিয়ে ধীরে ধীরে অল্প করে ক্রিম দিয়েছি আর ভালো করে ক্রাম কটিম করে নেব। ক্রাম কোটিং অবশ্যই করে ফ্রিজের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে হলে কিন্তু কেকটা ফিনিশিং করতে গেলে বারবার ক্রামগুলো উঠে আসবে আর ফিনিশিং করতে পারবে না পারফেক্টভাবে আর এই কেকগুলো সিম্পল ডিজাইনের উপর এই কেকগুলো ভালোভাবে ফিনিশিং করতেই হবে নাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না তাই ভিডিও আমি সম্পূর্ণ ফিনিশিংটাই ভালোভাবে দেখানোর চেষ্টা করি তোমরা যারা বিগিনার বন্ধুরা আছো আশা করছি এই ভিডিওগুলো দেখলে তোমরা বাড়িতে একটা অনায়াসে কেক ফিনিশিং আনতে পারবে আর বানাতে পারবে আর স্পঞ্জটা তো কোনো কথাই হবে না এত সুন্দর খেতে হয় স্পঞ্জটা এইভাবে স্পঞ্জ বানিয়ে অবশ্যই একটা কেক রেডি করো আমি বোর্ডটা ভালোভাবে কিচেন রুমাল দিয়ে ক্লিন করে নিলাম এরপরে ফ্রিজের মধ্যে আমি পনেরো মিনিট সেট করতে রেখে দিয়েছিলাম তারপরে অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি ফিনিশিংটা করে নেবো একসাথে অনেকটা পরিমাণ ক্রিম কখনোই দেব না খুবই অল্প করে ক্রিম আমি রাখো এখানে ইউজ করছি আর বেশি ক্রিম দিয়ে কেক বানালে কেকটা খেতে ভালো লাগে না কেকের মধ্যে যদি স্পঞ্জটাই মুখের মধ্যে না পড়লো শুধুমাত্র ক্রিমটা পড়লো তো খেতে কি করে ভালো লাগবে তাই আমি সবসময় বলি কোয়ালিটি যদি মেনটেন্স করতে চাও ক্রিম আর স্পঞ্জের মধ্যে সামঞ্জস্যতা অবশ্যই রাখবে যেন ব্যালেন্স থাকে সেদিকটাও একটু লক্ষ্য রাখতে হবে ধীরে ধীরে দেখো আমার সমস্ত কেকটাই এখানে ফিনিশিংয়ের পথে আমি অল্প অল্প করে ক্রিম দিচ্ছি আর ফিনিশিং করে নেওয়ার চেষ্টা করছি খুবই আলতো হাতে কাজগুলো করতে হবে নাহলে স্পঞ্জ ভীষণই নরম কেকের ক্রিমের সাথে উঠে চলে আসার সম্ভাবনা থাকবে আর এই ছোটো কেকগুলো বানাতে গিয়ে অনেক সময় আমরা সমস্যার মধ্যে পড়ি ফিনিশিং করার সময় আর বোর্ডটা বারবার উঠে চলে আসার সম্ভাবনা থাকে তাই সবসময় বলবো বোর্ডের যে নিচে এই টার্নিং টেবিলের মধ্যে একটা কিচেন রুমাল কিংবা একটা টিস্যু পেপার রেখে দেবে খুব ভালোভাবে তারপরে বোর্ডটা সেট করে নেবে তাহলে একটুও কষ্ট হবে না এই ধরনের কাজগুলো করতে গিয়ে দেখো আমার কত ভালোভাবে কেকটা ফিনিশিং হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর আমার কাছে কয়ারে এসেছিলো যে যে এই কেক বানানোর পর এক্সট্রা ক্রিমগুলো থাকে আমি কি করি এক্সট্রা ক্রিমগুলো আমি রেখে দেই পরের দিন যদি কোনো কেক বানাই বা অর্ডার থাকে বা বাড়ির জন্যে বানাই আমি সেটা লাগিয়ে দেই সেই কেকের লেয়ারের মধ্যে দিয়ে দেই আর যদি না থাকে বা আমি যদি না ইউজ করি একদিন পরে আমি সেই ক্রিমটা আর ইউজ করি না যদি আইসক্রিম করার থাকে আমি একটু কনডেন্স মিল্ক আর এমনি দুধ গাঢ় করে একটু জাল করে নিয়ে মিশিয়ে একটু আইসক্রিম বসিয়ে দিই আর যদি কোনো রকমের কিছু দুদিন অভার হয়ে যায় না করার থাকে আমি ফেলে দেই বা আমি জলের মধ্যে ধুয়ে নেই। কারণ ওটা দিয়ে আর কোনো কিছু করা যাবে না বা করা উচিত নয় তাই এক থেকে দু দিনের মধ্যেই ইউজ করে নেওয়ার চেষ্টা করবে কখনোই দু দিনের বেশি হয়ে গেলে এই লেফট ওভার ক্রিমগুলো ইউজ না করাই ভালো সেটা অ্যাভয়েড করে নেবে বা ফেলে দেবে দেখো এখানে ধীরে ধীরে আমি একটা গ্রিন কালার করে নেব খুবই একটা আনকমন কালার যেটা বোন আমাকে একটা ছবি পাঠিয়েছিলো এটা সম্পূর্ণরূপে একটা কাস্টমাইজড কেক ছিল একটা গ্রিন কালার প্রথমে রেডি করে নিয়েছি আমি সবুজ जी de... হয়ে থাকে পাতার কালারটা গ্রিন কালার নিয়েছি এখানে ব্লু কালার নিয়েছি আর ইয়েলো কালার এই তিনটে মিশিয়ে নিয়েছি তারপরেও আমার এক্সট্রা করে একটু ব্লু কালার টু ড্রপ দিতে হয়েছিল নালে কিন্তু এই ধরনের একটা কালার আসার কথা নয় তো এই কালার খুব বটল গ্রিন বা খুব দীপ একটা গ্রিন কালার ছিল কেকটার মধ্যে তো সেই কালারটা আনবার জন্য আমাকে একটু ব্লু কালার মেশাতে হয়েছে তোমরা এখানে গ্রিন কালারের ক্রিম রেডি করে তার মধ্যে ব্লু কালার দু থেকে তিন ড্রপ দিয়ে দেবে অসাধারণভাবে এরকম একটা কালার এসে যাবে আশা রাখছি আমি কালার মিক্সিংটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর ধীরে ধীরে দেখো এখানে একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়েছি আর ছোট্ট ছোট্ট করে একটু করে একটা ডিজাইন করে নিয়েছি আমি এখানেই পারেন নাই বা স্পুনের সাহায্যে উপরের অংশে একটা ডিজাইন করে নেব এই ডিজাইনগুলো খুবই এখন ট্রেন্ডিংয়ে চলছে আমাকে যে কেকটা ছবি পাঠানো হয়েছিলো সেই ছবির মধ্যে এই রকমভাবেই ডিজাইনটা করা ছিল আর বোন যেভাবে আমাকে করতে বলেছিল তো সেভাবেই আমি করে দিয়েছি ওদের কেকটা খুবই পছন্দ হয়েছিল পরে রিভিউ এসেছিলো কিন্তু কেকটা ডেলিভারি দিতে গিয়ে আমি ভীষণই বিপর্যস্তের মধ্যে পড়েছিলাম উনি দাঁড়িয়েছিলেন বোন তো আমি যে গিয়েছিলাম পুরো বৃষ্টিতে কিছু করার ছিল না কাজ থাকলে অবশ্যই কাজটা আগে কমপ্লিট করতে হবে তারপরেই সব কিছু ধীরে ধীরে দেখো এখানে কিন্তু আমি যে গোল্ডেন কালারের ফয়েলটা ব্যবহার করছি এটা তোমরা বেকারি যে দোকানগুলোতে কেকের জিনিসপত্র কেনো সেই জিনিস সেই দোকানেই তোমরা পেয়ে যাবে এগুলো নন এডিবল যেভাবে তবক বলা হয় মিষ্টির মধ্যেও থাকে এই ধরনের ফয়েলগুলো এগুলো কিন্তু নন এডিবল কিন্তু এতটাই নরম কেকের সাথে খাওয়াই হয়ে যাবে মুখে দিলে নন এডিবল বলেই দেবে তোমরা যখন কাস্টমারকে এই ধরনের ডেকোরেশানের জিনিসগুলো ইউজ করবে কেকের ওপর তো বলেই দেবে যে এগুলো নন এডিবল কিন্তু এগুলো খাওয়া হয়ে যায় কোনো অসুবিধে হয় না আমি দোকানে জিজ্ঞেস করেই নিয়ে এসেছিলাম ধীরে ধীরে এখানে দেখো আমার পুরো কেকটাই কমপ্লিট হয়ে গেল উপরের অংশে যেভাবে একটা গোল্ডেন ফয়েল দেওয়ার ছিল দিয়ে দিলাম এরপর আমার লেখার পালা আমি এবার লিখে নেব যা যা লেখা ছিল ছবির মধ্যে সেভাবেই আমি লিখে নিচ্ছি এখানে আমি চকলেট গানাস ব্যবহার করেছি লেখবার জন্য এখানে যে চকলেট গানাসটা আমি ইউজ করেছি সেটা ওয়ান ইজ টু ওয়ান রেশিওতে বানিয়েছিলাম উই লাভ আওয়ার সুপারম্যান এরকম লেখাই ছিল তো আমি সেটা বোর্ডের উপর লিখে দিচ্ছিলাম কেকটা যেহেতু একেবারে ছোট ছিল হাফ পাউন্ডের তাই কেকের উপর এত বড় লেখাটা লেখা যাবে না তাই বোর্ডেই লিখতে হবে তোমাদের কাছেও যখন এরকম কেকের অর্ডার আসবে যে বোর্ডের উপর লেখা বা কেকের উপর লেখা তোমরা একটু দেখে নিয়ে কাস্টমারের সাথে আলোচনা করেই লিখে নিও কারণ এত বড় লেখাটা লেখা যাবে না আর এখানে যে ফন্ডেন্টটা আমি ইউজ করছি সেটা আমি সকালের মধ্যে উঠেই রেডি করেছিলাম কিন্তু আমি বারবার বলি ফন্ডেন্ট ওয়ার্কগুলো সবসময় আগের দিন রাত্রে বা একদিন আগে রেডি করে রাখতে হয় যেহেতু বোন আমাকে কোনো রকমের সময় দিচ্ছিল না তাই আমি ফন্ডেনটা কিছুতেই রেডি করতে পারছিলাম না সেটি হচ্ছিল না বিশেষ করে এই ব্ল্যাক কালারের যে ফন্ডেনগুলো এগুলো সেট হতে অনেক সময় লাগে অন্তত এক থেকে দিন সময় লাগে কোনো কিছু বানিয়ে সেট করবার জন্য এখানে যা যা আমি ইউজ করেছি কিছুতেই আমি বসাতে পারছিলাম না আবার তুলে নিলাম তোমাদের তো দেখিয়ে দিচ্ছি ভিডিও এরপর আমি চকলেট গানাস যে রেডি করেছিলাম এখানে লেখবার জন্য সেই গানাস দিয়েই এখানে কাজটা আমি কমপ্লিট করেছি আর বোনকে আমি মানিয়ে নিয়েছি যে বোন আমি ফন্ডেন্ট ওয়ার্ডটা এখানে বসাতে পারছিলাম না কারণ তুমি আমাকে শেষ মুহুর্তে এসে অর্ডারটা দিয়েছ যদি আগে থেকে আমাকে দিতে আমি এই এই ওয়ার্ডগুলো যে লেখা আছে ফন্ডেন্টের সেট করে নিতাম কিছুতেই শেড হচ্ছে না ওয়েদারের জন্য তো বোন বললো কোনো ব্যাপার নয় যে এইভাবে ভালো হবে যেটা ভালো হবে তুমি সেটাই করে দাও তো সেই অনুযায়ী আমি চকলেট গানাজ দিই এখানে কাজটা পূরণ করেছি তোমরাও এই ওয়েদারে যখন ফন্ডেন্টের ওয়ার্ক করবে আগে থেকে যদি অর্ডার পাও ভালো নাহলে কাস্টমারের সাথে সরাসরি তোমরা কথা বলে নেবে যে কিছুটা সময় না দিলে কিন্তু ফন্ডেন্টের ওয়ার্ক বসানোই যাবে না আর আমাদেরকে অন্যভাবেই কাজটা কমপ্লিট করতে হবে দেখো ধীরে ধীরে এখানে আমি একটা হাট করে নিচ্ছি কোনো রকমের নোজেল ইউজ করছি না কেবলমাত্র পাইপিং ব্যাগের মধ্যেই ক্রিম ভরে নিয়ে ছোট্ট ছোট্ট করে ডিজাইনটা করে নিচ্ছি তোমরাও এই ধরনের ডিজাইনগুলো অবশ্যই বানিও বাড়িতে আর ভালো লাগলে আমার এই কেকের ডিজাইনটা বা ডেকোরেশানটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলো না বন্ধুরা যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক কাজ করতে উৎসাহিত করে উপরের অংশ থেকে কয়েকটা হোয়াইট সুগার বল আমি এখানে ছড়িয়ে নেব কেকটা আরও ভালো লাগছে দেখতে সবাই খুব ভালো থেকো অনেক কেক বানাও অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য